আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় আছেন এবং আপনারা যারা এই সমস্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আজ মঙ্গলবার 9 তারিখ অর্থাৎ 9 জুন যে ক্লাসটি অনুষ্ঠিত হলো, এই ক্লাসটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি, আপনারা আমাদের আপডেট বাংলা এবং এডুকেশন ট্যাগলাইন নামে দুইটা চ্যানেলেই লাইভ দেওয়া হয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে যে ক্লাসটি অনুষ্ঠিত হলো সেই ক্লাসের শুধুমাত্র হোমওয়ার্কটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ বাড়ির কাজ কী দেওয়া হলো সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন ছিল, এটা পূর্ণপ্রচার ছিল এবং প্রথম শ্রেণীর গণিত পূর্ণপ্রচার, দ্বিতীয় শ্রেণীর বাংলা পূর্ণপ্রচার, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান, চতুর্থ শ্রেণীর ইংরেজি এবং পঞ্চম শ্রেণীর গণিত ছিল। তো চলুন আমরা দেখে নিই প্রাক প্রাথমিকদের কী হোমওয়ার্ক ছিল। প্রাক প্রাথমিকের বাড়ির কাজ ছিল ব্যঞ্জন বর্ণের ছড়া সম্পূর্ণ এবং আমার বই পৃষ্ঠা নম্বর 72 থেকে 74 এবং সংখ্যা প্রতীক 10, এটা ছিল 9 জুন মঙ্গলবারের হোমওয়ার্ক। এরপর চলুন আমরা প্রথম শ্রেণীর হোমওয়ার্কটি কী ছিল সেটি দেখে নিই। শ্রেণী প্রথম, বিষয় বাংলা, পাঠ 18, বর্ণ ঢ, অর্থাৎ আপনাদের শিশুদেরকে ঢ বর্ণটি দিয়ে হাতের লেখা করাবেন পুরো পৃষ্ঠা। এরপর চলুন আমরা দ্বিতীয় শ্রেণীর হোমওয়ার্কটি কী ছিল সেটা দেখে নিই। শ্রেণী দ্বিতীয়, বিষয় গণিত, অধ্যায় 5-3 এর গুণের নামতা, অর্থাৎ 3 এর নামতাগুলো আপনাদের শিশুদের মুখস্থ করাতে হবে এবং শেষে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছিল, সেটি হচ্ছে একটি রিকশায় 3টি চাকা আছে, 5টি রিকশায় একত্রে কয়টি চাকা রয়েছে। আপনারা শিশুদের গুণ শিখালে কিন্তু সেটা সহজে পেরে যাবে। এরপর চলুন আমরা তৃতীয় শ্রেণীর হোমওয়ার্কটি দেখে নিই। শ্রেণী তৃতীয়, বিষয় বিজ্ঞান, অধ্যায় 6, অধ্যায় নাম বায়ু দূষণ, বাড়ির কাজ 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। বাড়ির কাজ প্রথমটি হচ্ছে কিভাবে বায়ু দূষিত হয়, 2 বায়ু দূষণ প্রতিরোধ করা প্রয়োজন কেন, 3 বায়ু দূষণ প্রতিরোধের ভালো উপায় কী, 4 দূষিত বায়ু আমাদের কী ক্ষতি করে, 5 বায়ুতে কীভাবে দুর্গন্ধ ছড়ায়। এটা ছিল তৃতীয় শ্রেণীর হোমওয়ার্ক। এরপর চলুন আমরা চতুর্থ শ্রেণীর হোমওয়ার্কটি দেখে নিই। ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ, ইউনিট 16, লেসন 3-5, হোমওয়ার্ক, হাউ ডু ইউ স্পেন্ড ইউর উইকেন্ডস অ্যান্ড উইকেন্ডস, ইউ হ্যাভ টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্যাট, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুমি তোমার সাপ্তাহিক ছুটির দিনগুলো কিভাবে ব্যয় করো সে বিষয়টি নিয়ে একটি প্যারাগ্রাফ রচনা করো। তো চলুন আমরা পঞ্চম শ্রেণীর কী হোমওয়ার্ক ছিল সেটা দেখে নিই। শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 6, এবং আজ ভগ্নাংশের ভাগ এ বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করা হয়েছে এবং বাড়ির কাজ দেওয়া হয়েছিল বইয়ের 59 পৃষ্ঠার হিসাব করা অংশের যে কোনো 5টি অংশ করে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আপনাদের বাড়ির কাজগুলো। তো এরপর আমরা পরবর্তী ভিডিওতে 6 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্কটি দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।